সন্মুখত নির্বাচন আশিস বিচারি মহাদেবর শরণাপন্ন প্রার্থী বেবেজিয়ার মাহরিয়াতির হরিহর দেওয়ালয় পুয়ায় আশিস ললে নগাঁও লোকসভা সমষ্টির বিজেপি প্রার্থী সুরেশ বরায় উপস্থিত থাকে রহার বিধায়ক শশীকান্ত দাস মহাদেবর আশিস লৈ রহার বিভিন্ন প্রান্ত নির্বাচনী প্রচার চলালে বিজেপি প্রার্থী সুরেশ বরায় নগাঁওত এইবার কংগ্রেস ফ্যাক্টর নহয় ফ্যাক্টর এআইডিএফএ নগাঁও লোকসভা সমষ্টি বিজেপির দখললৈ যাওয়াতো এক প্রকার নিশ্চিত বলে মন্তব্য সুরেশ বরা শক্তিশালী তো দেখবলে কেনকা হয় যেটা আপনার একদম এনি টাইম রাইজর হেরিয়াত আহি থাকিব তেতিয়া এইটারও মই তেনকে টিকেট নিদিবই যেন পাইছো তে জুনজনেই খেলক তেনকা ইস্যু নাই এখনক আপনালকে যি দুজনের নাম কৈছে যোনজনেই নহক মোদী আর মামার সন্মুখত কোনো থিয় তিষ্ঠিব নোৱাৰে আর এইটাই কথা আর রহার বিধায়ক শশীকান্ত দাসর দাবি নগাঁওত বিজেপিয়ে মারিব হাঁহি সমষ্টি কি হব সেয়া পিছর কথা মহাশিবরাত্রি উপলক্ষে শিবসাগরের শিবদৌলত মহাদেবর আশীষ লোবলে উপস্থিত হয় অজাপর সভাপতি লুৰিণজ্যোতি গগৈ লুৰিণজ্যোতি গগৈ না পলৰিয়া না ভয়া রাইজক যে পরীক্ষা দিব লাগে ইতিমধ্যে দিছো যে কম্প্রোমাইজ নকরো বলে কইছো আপোষ নকরো বলে কইছো নকরো জিয়াই থকা লাগে নকরো আর পলরিয়া হবলগা ভয় খাবলগা মানুষ তো মই নহয় এবুর কমনসত আলোচনা হয়েছে আলোচনা বিলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত খুব কম দিনের দুই এদিনতে হবে গৌরব গগৈ যোরহাট লোকসভা সমষ্টির প্রার্থী হবনে নাই সেই সিদ্ধান্ত কংগ্রেসে লব কংগ্রেসে যাক উপযুক্ত বলে ভাবে সেই প্রার্থীক প্রার্থিত্ব দিব বলে মন্তব্য লুৰিণজ্যোতি জাতীয় পরিষদে সাংগঠনিক কাম কাজ শক্তিশালী করার বিজেপিক পরাভূত করবলহে প্রস্তুত করেছে রণকৌশল এইবলিও উল্লেখ করলে লুৰিণজ্যোতি গগৈয়ে এই যুঁজখনত কেবলমাত্র বিরোধী পক্ষর প্রার্থীগুলিয়ে নহয় যি হয় এই সিদ্ধান্ত হব বিরোধী সমর্থন তার লগে সকলো ধরনের কথা বতরা সকলো বিষয় গা আন্দোলনের পাঁচগী শহীদ তার লগে আন্দোলনের 855 জন শহীদের আত্মা লগতো যুঁজ প্রদীপ গগৈ আর ভাস্করজ্যোতি শইকীয়ার রিপোর্ট News18 অসম নর্থ ইস্ট সন্মুখত নির্বাচন আশিস বিচারি মহাদেবর শরণাপন্ন প্রার্থী বেবেজিয়ার মাহরিয়াতির হরিহর দেওয়ালয় পুয়ায় আশিস ললে নগাঁও লোকসভা সমষ্টির বিজেপি প্রার্থী সুরেশ বরায় উপস্থিত থাকে রহার বিধায়ক শশীকান্ত দাস মহাদেবর আশিস লৈ রহার বিভিন্ন প্রান্ত নির্বাচনী প্রচার চলালে বিজেপি প্রার্থী সুরেশ বরায় নগাঁওত এইবার কংগ্রেস ফ্যাক্টর নহয় ফ্যাক্টর এআইডিএফএ নগাঁও লোকসভা সমষ্টি বিজেপির দখললৈ যাওয়াতো এক প্রকার নিশ্চিত বলে মন্তব্য সুরেশ বরা শক্তিশালী তো দেখবলে কেনকা হয় যেটা আপনার একদম এনি টাইম রাইজর হেরিয়াত আহি থাকিব তেতিয়া এইটারও মই তেনকে টিকেট নিদিবই যেন পাইছো তে যোনজনেই খেলক তেনকা ইস্যু নাই এখনক আপনালকে যি দুজনের নাম কৈছে যোনজনেই নহক মোদী আর মামার সন্মুখত কোনো থিয় তিষ্ঠিব নোৱাৰে আর এইটাই কথা আর রহার বিধায়ক শশীকান্ত দাসর দাবি নগাঁওত বিজেপিয়ে মারিব হাঁহি সমষ্টি কি হব সেয়া পিছর কথা মহাশিবরাত্রি উপলক্ষে শিবসাগরের শিবদৌলত মহাদেবর আশিস লোবলে উপস্থিত হয় অজাপর সভাপতি লুৰিণজ্যোতি গগৈ লুৰিণজ্যোতি গগৈ না পলরিয়া না ভয়া রাইজক যে পরীক্ষা দিব লাগে ইতিমধ্যে দিছো যে কম্প্রোমাইজ নকরো বলে কইছো আপোষ নকরো বলে কইছো নকরো জিয়াই থকা লাগে নকরো আর পলরিয়া হবলগা ভয় খাবলগা মানুষ তো মই নহয় এবুর কমনসত আলোচনা হয়েছে আলোচনা বিলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত খুব কম দিনের দুই এদিনতে হবে গৌরব গগৈ যোরহাট লোকসভা সমষ্টির প্রার্থী হবনে নাই সেই সিদ্ধান্ত কংগ্রেসে লব কংগ্রেসে যাক উপযুক্ত বলে ভাবে সেই প্রার্থীক প্রার্থিত্ব দিব বলে মন্তব্য লুৰিণজ্যোতি জাতীয় পরিষদে সাংগঠনিক কাম কাজ শক্তিশালী করার বিজেপিক পরাভূত করবলহে প্রস্তুত করেছে রণকৌশল এইবলিও উল্লেখ করলে লুৰিণজ্যোতি গগৈয়ে
এই যুঁজখনত কেবলমাত্র বিরোধী পক্ষর প্রার্থীগুলিয়ে নহয় যি হয় এই সিদ্ধান্ত হব বিরোধী সমর্থন তার লগে সকলো ধরনের কথা বতরা সকলো বিষয় গান আন্দোলনের পাঁচগী শহীদ তার লগে আন্দোলনের 855 জন শহীদের আত্মা তেওঁলোকৰ লগতো যুঁজ। প্রদীপ গগৈ আর ভাস্কর্যদী খৈকার, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইষ্ট।